করোনার গ্রাফ রাজ্যে এখন ঊর্ধ্বমুখী, প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, ঠিক তেমনি বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যাও। করোনার এই তৃতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্যের স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা। দীর্ঘদিন ধরেই পড়ুয়াদের সুরক্ষার প্রশ্নে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের দরজা। কবে নাগাদ স্কুল কলেজগুলিতে পঠন পাঠনের পরিবেশ স্বাভাবিক হবে তারও কোনো নিশ্চয়তা নেই। এই অবস্থায় শিক্ষার্থীদের পড়াশোনার যাতে সম্পূর্ণরূপে ব্যাঘাত সৃষ্টি না হয় তার জন্য শিক্ষা দপ্তর নতুন করে ফের রাজ্যে চালু করে নেইবারহুড ক্লাস। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলগুলোতে এই প্রক্রিয়ায় শুরু হয়েছে পঠন পাঠন। তবে এক্ষেত্রে অভিভাবক ও স্কুল কমিটি রাজি থাকলে স্কুলে শুরু হচ্ছে নেইবারহুড ক্লাস। বৃহস্পতিবার আগরতলায় শিক্ষা দপ্তরে এক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করে এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন, স্বাস্থ্য দপ্তরের সবুজ সংকেত পাবার পরেই সরকার স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত নেবে। স্বাস্থ্য দপ্তরের গ্রিন সিগন্যাল ছাড়া কোনো স্কুলই খোলার প্রশ্ন ওঠে না। তাই ছাত্রছাত্রীদের পড়াশোনার কথা চিন্তা করে দপ্তর সমস্ত ধরনের নিয়মকানুন মেনে চালু করেছে নেইবারহুড ক্লাস। আপাতত নেইবারহুড ক্লাসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে দপ্তর। যতক্ষণ পর্যন্ত শিক্ষা দপ্তর সবুজ সংকেত না দেবে ততক্ষণ পর্যন্ত বন্ধ থাকবে স্কুল কলেজ। তবে নেইবারহুড ক্লাস নিয়ে রাজ্যের বিভিন্ন এলাকায় ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় বলে জানান তিনি। স্বাস্থ্য দপ্তরের কোন রকম গ্রিন সিগন্যাল ছাড়া স্কুল খোলার কোন প্রশ্ন ওঠে না। আমরা সমস্ত কিছু নিয়ম নীতি মেনে আমরা নেইবারহুড ক্লাস শুরু করেছি। বিরাট সংখ্যক স্টুডেন্ট প্রেজেন্ট হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে শর্ত আছে, সেখানে এসএমসি কমিটি রাজি হতে হবে, গার্জিয়ান রাজি হতে হবে, গার্জিয়ানের সংকেত পেলে, গার্জিয়ান রাজি হলে পাঁচজনের বেশি কোনো জায়গায় নেইবারহুড ক্লাসের ক্লাস করা যাবে না। এবং বিশেষ করে ধলাই, সাউথ ত্রিপুরা, গুমতি বিরাট সংখ্যক স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ড হচ্ছে। সুতরাং এখন আমরা নেইবারহুড ক্লাসের মধ্যে রয়েছি। গ্রিন সিগন্যাল না পেলে হেলথ ডিপার্টমেন্টে আপাতত স্কুল আমরা খুলছি না। স্যার, কলেজগুলির নতুন সেশন নিয়ে কোনো আলোচনা হয়েছে? আলোচনা হয়েছে, এটা পরবর্তী সময় জানতে পারবেন। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।